কাজ চেয়েছিল মেয়েটি, দুমুঠো অন্নের আর কাপড়ের জন্য, একটু নিরাপদ আশ্রয়ের জন্য। কাজের মাসি লোভ দেখিয়েছিল, কাজ করবি, অনেক কাজ, টাকা পাবি, অনেক টাকা, খেতে পাবি রাশি রাশি খাবার। মাসির মতো এমন করে কেউ তো বলেনি কখনো। চোখ জলজল করে ওঠে মেয়েটার, স্বপ্ন দেখে। পেটের খিদেটা একদিন মুজড়ে উঠতেই মাসির হাত ধরে সে গ্রাম্য ভাষায় বলে, আমায় নিয়ে চল মাসি। ঘর ছেড়ে মাসির হাত ধরে চলে যায় সুন্দরবন থেকে কলকাতা ট্রেনে চেপে। তারপর হাত বদল হয়ে কোনো দূর দেশে। স্বপ্ন সার্থক হয়, বিশাল বাড়ি গাড়ির মালকিন হয় সেই মেয়ে। কোথায় বাসে মাসি গেল, কোথায় বাসে এই কাজ, বদলে গেছে দুনিয়া মেয়ের, চলছে শুধু হাত বদলের রাজ। এখন চেনা লোকেরা দেখলে যেন চেনেই না। অচেনা অতীত, দুর্দান্ত বর্তমান নিয়ে তবু বিন্দাস আছে মেয়েটি। তবুও মাঝে মাঝে এখনো স্বপ্ন দেখে সেই মেয়ে। সখীরা বলে গাইয়া, বে করবিনি, দিন যে তার ফুরাইল। মেয়েটি উদাস হয়, গুনগুন করে হঠাৎই গান ধরে, তোরা কে যাবি আয়, যাবি কে আয়, আমার সোনা সেই গায়ে। আর স্বপ্ন ভেঙে গেলে নিজের অজান্তেই কেমন ভুল বকে মেয়েটি, সানাই সেনাই, সানাই সেনাই। তারপর শুধু হেসে চলে আপন মনে, তবে কি সত্যি সে পাগলি হয়ে গেছে?